नमस्कार गांगुली फूड एंड ब्लॉग चैनले अपन सकल के स्वागत। आजकल रेसिपी चोक ढेला माछेर बेगुन दिए पतला झोल। ये चोक ढेला माछेर पतला झोल अथवा झाल जाई करुन ना केन खूबी टेस्ट है, क्यों माछटा खूबी सुस्वादु और खूबी टेस्टी माछ। आमार मा जेभावे करतें सेभावे एटा देखानोर चेष्टा करेछि। प्रथमे एकटा मसला तैरि करे नेब, तार जोन्नो निये निएछि एखाने शुकनो लंका चारटे और काँचा लंका लाल होये जावा चारटे, दू चामच मतन सादा सर्षे, दू चामच कालो सर्षे, एक चामच पोस्त। এবারে সামান্য জল দিয়ে এটাকে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। চোখ ঢেলা মাছের এমনিতেই তো খুব ভালো টেস্ট, এটাকে শুধু কালো জিরে ফোড়ন দিয়েও আর কাঁচা লঙ্কা দিয়েও ভালো মতন পাতলা ঝোল করা যায়। তো আমরা আজকে এইরকমভাবেই পাতলা ঝোল করব এই মাছটা দিয়ে। আমার মা এই দুরকম প্রসেসেই করতেন আর দুরকম প্রসেসেই ভালো লাগে। এবার মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে রাখতে হবে। তো নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো, এবার ভালো করে এপিট ওপিট করে ডোল ডোলে নুন হলুদটা যাতে ভালো মতন মাখানো হয়ে যায়। মাখানো হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। একটু লালচে লালচে করে ভাজতে হবে। মাছগুলোকে ভাজা হয়ে গেল প্রথম লট, তারপরে সেকেন্ড লটের কিছু মাছ বেঁচে আছে সেগুলোকেও সেই একই প্রসেসে ভেজে নেব। এটাকেও ভাজা হয়ে গেল, এবার এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে সেই কড়াইতেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা হালকা তরকে আসলেই তারপর দিয়ে দিতে হবে কিছু রাফলি কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা ছোটো পেঁয়াজ কেটে রাখা ছিল। পেঁয়াজগুলো যখন হালকা লালচে লালচে ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। বেগুনগুলোকে নাড়িয়ে ছাড়িয়েও ভাজতে হবে। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে মিক্স করে দিতে হবে বেগুনের সঙ্গে। তারপরে বেগুনটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়ি করতে করতে বেগুনটা অনেকটাই সফট হয়ে যাবে, সেই সময় দিয়ে দিতে হবে আমাদের সর্ষে বাটাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়ি করেই এবার জল দিতে হবে। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। এবারে জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে এবারে এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। যখন সামান্য একটু ফুটে আসবে তখন প্রয়োজন মতো জল দিয়ে ঝোলটাকে বাড়িয়ে নিতে হবে। এবার জলটা দেওয়ার পরে হালকা নাড়িয়ে ছাড়িয়ে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। মোটামুটি পাঁচ সাত মিনিট মতন এইভাবে ঢাকনা দিয়ে রাখলে পরে এটা ফুটে যাবে। ঝোলটা ভালো মতন ফুটেও গেছে আর বেগুনগুলো মোটামুটি 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার সব ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ঝোলের সঙ্গে একটু মিক্স করে দিলাম। হালকা করে একটা খুন্তি দিয়ে চেপে চেপে ঝোলের সঙ্গে মিক্স করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এবার এটাকে একটু ফুটতে দিতে হবে। দু তিন মিনিট ঢাকনা দেওয়ার পর যখন ভালো মতন ফুটে আসবে রেসিপিটা পুরোপুরি রেডি। এই সময় একটুখানি ঝোলটাকে চেক করে দেখে নিতে হবে নুন ঝালের পরিমাণটা, বাস তারপরে একটা ডিশ আউট করলেই হয়ে গেল। দেখুন কত ফার্স্ট ক্লাস, কত সুন্দর হয়েছে কালারটাও আর মাছের পিসগুলোও সব ঠিকঠাক আছে। তো যাই হোক, রেসিপিটা খুবই সোজা আর খুবই সহজ একটা রেসিপি আর খেতেও খুব টেস্ট হয়। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও।